আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে পপকর্নের ভিডিও শেয়ার করছি খুব সহজেই আমি চুলাতে এই পপকর্নগুলো তৈরি করেছি এবং কিভাবে করেছি সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও আশা করছি আপনাদের ভালো লাগবে আপনারা যারা নতুন একদমই কখনো করার নি তারাও এটা দেখে খুব সহজেই বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন তো চলুন ভিউয়ার্স কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাই কীভাবে পপকর্ন তৈরি করছি সেটা দেখে নিই আজকে পপকর্ন তৈরি করতেছি ভুট্টার দানাগুলো আমি নিয়েছি সেটা হচ্ছে আমি সুপার সুপারশপ থেকে কিনেছিলাম এবং প্যাকেটটা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা খুব সহজেই এটা চিনে নিতে পারেন তো এটা আমি স্বপ্ন থেকে নিয়েছিলাম এবং তিনশো গ্রামের এই প্যাকেটটা আটচল্লিশ টাকা নিয়েছিল তো এরকম প্যাকেট কিন্তু আপনারা যে কোনো পেয়ে যাবেন তো এখান থেকে আমি আজকে হাফ কাপের মতো করে দেখাচ্ছি এবং কতটুকু লবণ দিতে হবে এবং তেল দিতে হবে সেই পারফেক্ট মেজার টাও আপনাদের সাথে শেয়ার করব তো আমি এখানে একটু খেয়াল করুন যে দানাগুলো নিয়েছি এগুলো কিন্তু অনেক ছোট ছোট এবং এগুলো কিন্তু ঠিক এইরকমই হবে বড় দানা দিয়ে কিন্তু পপকর্ন হবে না তো এখন আমি একটা কড়াইতে চুলা রাসটা মিডিয়াম রেখে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তবে আপনারা চাইলে কিন্তু বাটার ব্যবহার করতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো লবণ এটাই কিন্তু পারফেক্ট মেজারমেন্ট যদি আপনি হাফ কাপ পরিমাণ ভুট্টা নেন এবং ভুট্টার দানা নেন এবং সেখান থেকে এক চা চামচ লবণ এবং দুই টেবিল চামচ সয়াবিন তেল এটা একটা পারফেক্ট রেশিও বলতে পারেন তো আপনারা যদি বাড়িয়ে কমিয়ে নিতে চান সেক্ষেত্রে আপনারা যদি ভুট্টার দানাটা বেশি নেন সেক্ষেত্রে বাড়িয়ে নেবেন আর কম যদি নেন সেক্ষেত্রে কমিয়ে নেবেন আমি এটা এক মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের মতো চুলা রাসটা মিডিয়ামে রেখে ভেজে নিয়েছি এবং যখন দেখতে পেলেন আপনারা একটা দুটো করে ফুটতে শুরু করবে সেই পর্যায়ে তাড়াতাড়ি চুলার এই যে ঢাকনাটা আমি কড়াই ঢাকনাটা দিয়েছিলাম সেটা ভালোভাবে দিয়ে দিয়েছি এবং আমি কিন্তু এখানে কোনো ফাঁকা রাখিনি এখানে যেই ছোট্ট একটা ছিদ্র দেখতে পাচ্ছেন এখান থেকেই বাতাসটা বেরিয়ে যাবে আর ফাঁকা রাখার কোনো দরকার নেই তো এখন আর কোনো কাজ নেই এখন শুধু চুলার পাশে দাঁড়িয়ে এই সুন্দর মজার দৃশ্যটা দেখতে হবে তো চুলা রাসটা আমি মিডিয়ামে রেখেছিলাম এবং এই তো এইভাবে করি কিন্তু সবগুলোই পপকর্ন হয়ে যাবে শুধু যদি বাদ থাকে অনেক সময় দেখা যায় যে চুলায় করলে অনেক বেশি পপকর্ন ফুটতে চায় না অনেকগুলোই বাকি থেকে যায় কিন্তু আমি আপনাদের যেভাবে দেখিয়েছি এভাবে যদি আপনারা করেন সেক্ষেত্রে দেখবেন সবগুলো দানায় কিন্তু পারফেক্টলি এভাবে পপ হয়ে যাবে তো আমার এগুলো সব কিছু হয়ে গেছে এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এবং সর্বশেষ মুহূর্ত পর্যন্ত যতক্ষণ পর্যন্ত একটাও ফুটে ততক্ষণ আমি ঢাকনা খুলবো না এবং এই যে দেখুন খুব সুন্দরভাবে এগুলো হয়ে গেছে আমি আপনাদের একটু হাত দিয়ে প্রেস করে দেখাচ্ছি দেখুন এটা কত সুন্দর মুচমুচে হয়েছে একটু প্রেস করলেই ভেঙে যাচ্ছে তো হয়ে গেছে আমার পপকর্ন তৈরি এখন শুধু খাওয়ার পালা তো এই তো এই ছিল ভিওয়ার্স আজকের ভিডিও আশা করছি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ